আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমে। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বর্তমান নির্বাচনী ব্যবস্থায় দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয় বললেন আকবর আলী খান। এবার ফিতরা জনপ্রতি সর্বনিম্ন 75 টাকা ও সর্বোচ্চ 2310 টাকা নির্ধারণ। এবং ইলিশ ধরা বন্ধের পর মানবেতর জীবন, উপকূলের জেলেদের চাল নয় নগদ সহায়তার দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। বর্তমান নির্বাচনী ব্যবস্থায় দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনকে সাহসী হতে হবে। মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে নির্বাচন প্রক্রিয়ার সব ক্ষেত্রে প্রার্থীর সমান সুযোগ তৈরি করার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত শফিকুল ইসলাম সাবিবের রিপোর্টে। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে আয়োজন করা হয় এ ছায়া সংসদের বিতর্ক প্রতিযোগিতায় দুই দলের বিতর্কিকরা তাদের পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন। আমি একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনি আজকে দাওয়াত দিয়েছেন আপনার বাসায় যাওয়ার জন্য, আমি যাই নাই, ব্যর্থতা কি আপনার না আমার? ভোটাধিকার সংরক্ষণের জন্য বর্তমান নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ গ্রহণ করে গেছে তা কিন্তু একটিও তারা বলে জাননি। অনুষ্ঠানের প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান বলেন, বর্তমান প্রেক্ষাপটে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা শুধুমাত্র নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব না। আমি আশা করব যে বাংলাদেশের যে নির্বাচন কমিশন নিযুক্ত হয়েছে তারা সাহসী হবেন এবং তারা তাদের দায়িত্ব শুধু মনে রাখতে হবে যে শুধু নির্বাচন করা নয়, তাদেরকে নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করতে হবে। যে আমি মনে করি না যে শুধু বর্তমান নির্বাচনী ব্যবস্থাতে বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আগের নির্বাচন কমিশনের ব্যর্থতা চিহ্নিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য একটি রোডম্যাপ তৈরি করা প্রয়োজন। এখনো পর্যন্ত কেন আমরা দুই প্রধান দলের মধ্যে আলোচনা অবস্থান তৈরি করতে পারি না? প্রকাশ্যে যদি প্রতিনিধিরা আলোচনা করতে না পারে, তারা নিজেরা অন্য অন্য দলীয় যারা নেতা উপনেতা রয়েছেন তাদেরকে আমরা আলোচনা করতে পারি। বর্তমান নির্বাচন কমিশন যদি তাদের একটা রোডম্যাপ তৈরি করে তাহলেই কিন্তু মনে করি যে জনগণের আস্থা তৈরি হতে পারে বলে মনে করি। মনোনয়নপত্র দাখিল থেকে একেবারে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক দলের প্রার্থীদের জন্য সমতল ভূমি তৈরি করতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিতর্কিকদের হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতর্কিকরা জয়লাভ করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বিরোধী দলের নেতাকর্মীদের মামলা, গ্রেফতার আর সাজা দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামী নির্বাচনের বৈতরণী পার হতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বাড়ার কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠলেও সরকার দুর্নীতি, লুটপাটের মাধ্যমে নিজের আখের গোছাতে ব্যস্ত বলে অভিযোগ করেন তিনি। আবার শুরু করেছে তারা নতুন ছাড়া, সামনে নির্বাচনের ঢোল বাজছে, এই নির্বাচনে আবার সেই ঢোল নির্বাচন ছাড়া করে তারা সেই নির্বাচনের বৈতরণী পার হতে চায়। সমস্ত বিরোধী দলকে আটক করে মিথ্যা মামলা দিয়ে তারা একতরফাভাবে নির্বাচন করে নিতে চায়। তাই আজকে আমাদেরকে যত দ্রুত সম্ভব নিজেদেরকে সংগঠিত করে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। রমজানে এবছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 75 টাকা ও সর্বোচ্চ 2310 টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও সর্বোচ্চ ফিতরা ছিল 2310 টাকা, সর্বনিম্ন ফিতরা ছিল 70 টাকা।
রাজধানীর বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে মানবেতর জীবন কাটাচ্ছেন উপকূলীয় জেলেরা। অনেকের অভিযোগ মাছ ধরা বন্ধের সময় সরকারি চালও জোটে না, তাই চালের পরিবর্তে সঠিক তালিকা করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। চাঁদপুর ও ভোলা প্রতিনিধিকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। নদী তীরে বেঁধে রাখা সারিবদ্ধ ট্রলার দেখে মনে হয় যেন ছুটির আনন্দে মেতেছেন জেলেরা, কিন্তু ছুটি নয়, বরং ইলিশের প্রজনন মৌসুমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত মাছ ধরা নিষেধ থাকায় কাজ নেই তাদের। তাই অনেকে সময় কাটাচ্ছেন জাল বুনে। এই সময় অন্য অবসর, অন্য অন্য এখন মাঠে কাজ করছে। মাছ বিক্রি করতাম কিন্তু বাজার নিতাম, এখন তো সেটা বন্ধ হয়ে আছে, আরও তো তেমন একটা মাছ আসে না, তেমনভাবে আমরা চলতে পারি না। ভুক্তভোগীরা বলছেন জীবিকার বিকল্প উৎস নেই, এই 2 মাস সংসার চালাতে হয় ধার দেনা করে, এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কেউ কেউ নেমে পড়ছেন মাছ শিকারে। কিছু কিস্তি আছে, কিস্তি মিস্তি দিতে পারি না, আর কাম কাজ নাই, দেশে করতাম পারি না। ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে জেলেদের 2 মণ করে চাল বিতরণ করে সরকার, তবে এই প্রণোদনাও সময় মতো পান না অনেকে, তাই চালের পরিবর্তে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ সহায়তা দেওয়ার দাবি তাদের। এই প্রক্রিয়ায় সুবিধাভোগীদের প্রাপ্যতা সহজে নিশ্চিত হবে বলে মনে করেন জনপ্রতিনিধিরাও। আমরা তো কাজ হইল আমরা জাল বেশের, এখন জাতকার অভিযান দিছে, এখন চাল দিতে আছে, এটা দিয়ে হয় না স্যার। চাল না দিয়ে যদি আমাদের শহরে টাকা দেয় তাহলে আমরা পূর্ণ হিসাবেই ভাম। চাউলের ব্যাপারে আরেকটা সমস্যা হলো আমাদেরকে ডিউ যেটা দেয় ওই ডিউর পরিমাণ চাউল আমরা গোলাউট থেকে সাপ্লাই পাই না, প্রতি বস্তায় আপনার 3 কেজি 4 কেজি এরকম 2 কেজি কম পাওয়া যায়। সরকার যদি বিকাশের মাধ্যমে হোক ওনাদের মোবাইল নাম্বারের মাধ্যমে চাউল পরিবর্তে টাকা দিয়ে দিত তাহলে মানুষেরও দুর্ভোগ হইতো না, আমাদেরও দুর্ভোগ স্বীকার করতে হইতো না। প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষিদ্ধ করে ইলিশের উৎপাদন বেড়েছে কয়েক গুণ, তবে ইলিশ আহরণের সাথে জড়িত এসব জেলেরা বলছেন একই সময়ে তাদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। খাবার সহযোগিতার পাশাপাশি আর্থিক সহযোগিতা ও সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর দাবি তাদের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, বাগাদি ইউনিয়ন, চাঁদপুর। এবার গৃহহীনদের ঘর বানিয়ে দিচ্ছে বাংলাদেশ পুলিশ। প্রতিটি থানায় একটি পরিবারকে দেয়া হচ্ছে 3টি রুমের 1টি করে বাড়ি। এই উদ্যোগে খুশি ভূমিহীন পরিবারগুলো। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সরকার প্রধানের ইচ্ছা বাস্তবায়নে গৃহহীনদের পাশে দাঁড়িয়ে আছে পুলিশ। নানগঞ্জ থেকে ফিরে এসে রিপোর্ট করছেন জিএম তসলিম। দিনের পর দিন যাদের রাস্তায় কেটেছে রাতে খোলা আকাশের নিচে হয়েছে ঘুম। রোদ বৃষ্টি সঙ্গী করে যাদের জীবন চলেছে বছরের পর বছর, তারা এখন একটি বাড়ির মালিক। যেন স্বপ্নের মতো মনে হচ্ছে ভূমিহীন পরিবারটির। আমি গরিব মানুষের ঘর করার মতন আমার ক্ষমতা ছিল না আর ওদিন, তাই আমি খুব খুশি হয়েছি ঘরটা পাই আর। পুলিশ প্রশাসন তারা আমার সহযোগিতা করছে, সেই জন্য তাদেরও আমি ধন্যবাদ জানাই। আমাদের জায়গা জমিন নাই, বাড়িঘর নাই, এখন আমার নিজের ঠিকানা হয়েছে, থান হয়েছে। ভূমিহীনদের মাথা গোজার ঠাই করে দিতে 520টি থানায় একটি করে বাড়ি করে দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে পুলিশ। ন্যূনতম 1 কাঠা জমি সহ মোট 3টি রুম থাকছে এইসব বাড়িতে। নির্মাণ খরচ 2.5 লাখ টাকা। শুধু আইন শৃঙ্খলা রক্ষাই নয়, সেবামূলক কাজ হিসেবে এই কর্মসূচি হাতে নিয়েছে পুলিশ। সবচেয়ে বড় জিনিস ছিল পুলিশের অবদান, মোটামুটি ধরনের রাস্তাঘাট, তারপরে বাড়ি টাড়ি যা আছে সব কিছু করে দিছে, পানি করে দিছে, বিদ্যুৎ করে দিছে, নতুন রাস্তা করে দিছে, তারপরে এলাকার মানুষের মোটামুটি ধরনের সুযোগ সুবিধার লাগিয়া মানে সব কিছুই করে দিছে আর কি, সাবমার্সিবল করে দিছে। আগামী রোববার এসব বাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে পরিবর্তন এসেছে থানার কার্যক্রমেও। প্রতিটি থানায় নারী
শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য খোলা হয়েছে বিশেষ সার্ভিস ডেস্ক। অনেক সময় আছে যে অনেক ব্যক্তিগত কথা স্যারের সাথে শেয়ার করা যেত না, সো এখন একটা নারী ডেস্ক অফিসার আছে, ওনার সাথে এখন সব কথা আমরা শেয়ার করতে পারবো বা একটা নিরাপত্তা পাবো। একটা নারী ডিউটি অফিসারের সামনে কিন্তু অনেক লোকজন থাকে, সেখানে তার সমস্যাটা সে খুলে বলতে পারতেছে না, তাকে পরিপূর্ণভাবে আইনি সহযোগিতা দেওয়ার জন্য তার তার যে সমস্যাটা সেটা শোনার জন্য আমরা আলাদা নারী শিশু ডেস্কে নিয়ে আসি এবং তাকে আইনি সহযোগিতা দিই। তবে থানার কার্যক্রমেই পরিবর্তন নয়, সেবার মানসিকতায়ও পরিবর্তন প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ। জি এম তসলিম, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। দীর্ঘ 22 বছর পর শুরু হলো জামালপুরের বাহাদুরাবাদ ও গাইবান্ধার বালাসীঘাট নৌরুটে লঞ্চ চলাচল। দুপুরে বাহাদুরাবাদ টার্মিনালে ভবনসহ পরীক্ষামূলকভাবে এর উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, ভারতের সঙ্গে অভিন্ন নদীর প্রবাহ নিয়ে আলোচনা চলছে, আলোচনা ফলপ্রসূ হলে নদীর নাব্যতা ফিরে আসবে, এরপর নৌ চলাচলে কোনো বাধা থাকবে না। 2000 সালে বাহাদুরাবাদ বালাসী রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ 22 বছর পর আবারও বন্ধ হওয়ার শঙ্কা নিয়ে পরীক্ষামূলকভাবে চালু হলো নৌ রুটটি। এবার পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আজ পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল জাতীয় পরিষদে জারি করা আলোচ্য সূচিতে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট 6টি বিষয়ের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে। সরকার টিকিয়ে রাখতে হলে ইমরান খানের 172 জন সদস্যের সমর্থন লাগবে, কিন্তু শরিকরা বিরোধীদের সাথে যোগ দেয়ায় ইমরান খানের প্রতি এখন 142 জন আইন প্রণেতার সমর্থন রয়েছে। তাই অনাস্থা ভোটে ইমরানের পরাজয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছে পর্যবেক্ষকরা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির অজপাড়া গায়ের দরিদ্র ভ্যান চালক আফতাবুর রহমান, অভাবের সংসারে নানা টানা পড়েন তার, কিন্তু এখন তার সংসারে রঙিন স্বপ্নের ডানা মেলেছে। তার মেয়ে আলপনা আক্তার ডাক্তারি পড়তে সুযোগ পেয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজে। তবে এই সাফল্যের পিছনে রয়েছে নানা চড়াই উতরাই আর সংগ্রাম। নিজের ইচ্ছা শক্তি আর বাবা মায়ের উৎসাহে এই সাফল্য বলে দাবি 2021-22 শিক্ষাবর্ষে MBBS ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আলপনার। তার এই সাফল্যে খুশি স্থানীয়রাও। শুধু তাই নয়, তার বড় ভাই মুন্না আলীও পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি এখন বাংলা বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র। অবশ্যই ভালো একজন ডাক্তার, একজন মানবিক ডাক্তার হতে চায়, হয়ে হয়তো আমাদের সমাজের মানুষের জন্য কিছু করতে চায়, এমন বিশেষ করে আমাদের আমাদের এলাকার মানুষের জন্য কিছু একটা ভালো কিছু করতে চায়। ছেলেমেয়েদের যে পরিশ্রম আর আমার পরিশ্রমে আল্লাহ পাকের কাছে অশেষ মেহরবানি করে যে আমার বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আর এই মেয়েটাকে লেখাপড়া শেখায়, আজ মেডিকেলেই তার স্থান হয়েছে, খুব গর্বের কথা আর কি। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নেত্রকোনায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন, রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয় এবং পরিবেশ বিনষ্টকারী পলিথিন মজুদের দায়ে 5 ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ ও পরিবেশ সংরক্ষণ আইনে কেন্দুয়ার মজলিশপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আফতাব আহমেদ। এ সময় বিপুল পরিমাণ পলিথিন ও নকল ব্র্যান্ডরোলযুক্ত আলম বিড়ি, আপন বিড়ি ও জনি বিড়ি জব্দ করা হয়। যুক্তরাষ্ট্রের পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরনসোভা ও ক্যাতেরিনা তিখোনোভার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। পুতিনের দুই মেয়ের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার একদিন পর শুক্রবার তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য। ইউক্রেনের বুচা শহরে রুশ বাহিনীর নৃশংসতার নানা চিত্র সামনে আসার পর মস্কোর বিরুদ্ধে নতুন করে পশ্চিমা নিষেধাজ্ঞা আলোচনায় মারিয়া ও কাতেনিরার নাম আসে। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের মেয়ে সার্গেভনা ভিনোকুরোভার নামও রয়েছে। ভিনোকুরোভার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল।
করোনা মহামারীর কারণে দীর্ঘ দুবছর স্থগিত রাখার পর বিদেশি হজ যাত্রীদের জন্য পুনরায় খুলছে সৌদি আরব। এবার 10 লাখ হজ যাত্রী সৌদিতে প্রবেশের অনুমতি দেবে দেশটির সরকার। তবে এই যাত্রীদের বয়স অবশ্যই 65 বছরের নিচে নিতে হবে। সৌদি আরবের টিকাদান কর্মসূচিতে যেসব টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির সরকার, সেগুলোর কোনো একটি 2 ডোজ নেয়ার সনদ সঙ্গে রাখতে হবে। অস্কার মঞ্চে কৌতুক অভিনেতা ক্রিস রককে চড়মারার দায়ে 10 বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হল অভিনেতা উইল স্মিথকে। গতকাল রাতে অস্কার পুরস্কারের আয়োজক একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের বৈঠকে স্মিথকে এই শাস্তি দেওয়া হয়। যদিও স্মিথ তার আচরণের জন্য আগেই ক্ষমা চেয়েছে, একাডেমি থেকে পদত্যাগ করেন। স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে ক্রিস রকের রসিকতার শাস্তি হিসেবে অস্কারের মঞ্চে ক্রিসকে চড় মেরেছিলেন স্মিথ। তার এই আচরণের জন্য ক্রিস ও অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে স্মিথকে অস্কারের মঞ্চ থেকে নিষিদ্ধ করা হলেও তার পুরস্কার কেড়ে নেওয়া হয়নি। বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা 2000 টাকা এবং সরকারি বেসরকারি চাকুরি ও কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বগুড়ার মুখ্য বধির সংঘের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে 2022 সালের জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি করা হয়েছে। এছাড়া নিবন্ধিত 25,14,884 জন প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা 2000 টাকায় উন্নীত করার দাবিও করা হয়। এবার ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6টা 21 মিনিট, রাজশাহীতে 6টা 29 মিনিট, চট্টগ্রামে 6টা 14 মিনিট, সিলেটে 6টা 17 মিনিট, খুলনায় 6টা 24 মিনিট, বরিশালে 6টা 20 মিনিট, রংপুরে 6টা 29 মিনিট এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6টা 23 মিনিট। এবার পার্টেক্স খেলার খবর। ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পেকে ক্লাবে ধরে রাখতে বেতন বোনাস সহ প্রায় 190 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিচ্ছে প্যারিস সেন্ট জার্মেইন। স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী বিশ্বকাপ জয়ী ফুটবলারের জন্য 2 বছরে শুধু বেতন বাবদ 150 মিলিয়ন ইউরো খরচের প্রস্তাব রাখছে ক্লাবটি। যদিও বর্তমানে 22 মিলিয়ন ইউরো পাচ্ছেন এমবাপ্পে। সম্প্রতি ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জনকে উড়িয়ে দিতেই পিএসজির বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে এই তারকাকে। 23 বছর বয়সী স্ট্রাইকারের সাথে এই বছরই চুক্তি শেষ হওয়ার কথা রয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক করুন আর বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।